ঘূর্ণিঝড় মোখার আরও খবর জানাতে রাজধানীর আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সারর সুমন এবং ভোলা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আদিল হোসেন তপু। প্রথমে চলে যেতে চাই সারর সুমনের কাছে। সুমন, আবহাওয়া অধিদপ্তরের যে নির্দেশনাগুলো আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে চাই। নির্দেশনা আপনি যেটি খবরে বললেন যে মাছ ধরা যে ট্রলারগুলো আছে, অর্থাৎ যে জেলেরা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে মাছ ধরতে যান তাদেরকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে, এবং যেটি বলা হচ্ছে যে মোখা কিন্তু মোটো এখন পর্যন্ত যেমন তার গতিবিধি এবং যা যা শক্তি সেটি কিন্তু প্রবল শক্তিশালী হচ্ছে, এবং আজকের মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে এবং রাত নাগাদ কিন্তু অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে এটি পরিণত হবে। এখন যেটি আমরা আবহাওয়া অফিসের পূর্বাভাসে আমরা যেটি জানলাম যে এখন মোখার যে অভিমুখ সেটি আছে খুলনা এবং ভারতের উড়িষ্যা উপকূলের দিকে, যত সময় যাবে এটি কিন্তু তার অভিমুখ পরিবর্তন করবে, অর্থাৎ অভিমুখ পরিবর্তন করে এটি কক্সবাজার এবং রাখাইন উপকূল বরাবর এটি কিন্তু এগিয়ে আসবে, এবং আগামী রোববার অর্থাৎ আগামী 14 তারিখে সকাল থেকে বিকেলের মধ্যে যে কোনো সময় এটি বাংলাদেশের কক্সবাজার উপকূলে অতিক্রম করবে, এবং তখন কিন্তু বাতাসে সর্বোচ্চ গতিবেগ 150 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে এমনটা বলা হচ্ছে। তবে বেশ আশঙ্কার কথাই বলতে হবে, এবং এ কারণে কিন্তু সার্বিক প্রস্তুতির কথা বলছেন আবহাওয়া অধিদপ্তর সহ দুর্যোগ মন্ত্রণালয়, কিন্তু সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে, সেই প্রস্তুতি নিশ্চয়ই এর মধ্যে জোরেশোরে নেওয়া হচ্ছে। তবে এটি প্রবল ঘূর্ণিঝড় হতে যাচ্ছে এবং ঢাকায় আগামীকাল এবং আজ বৃষ্টি হবার কোনো সম্ভাবনা নেই, যদিও ঢাকার বাইরে অর্থাৎ আগামীকাল চট্টগ্রামে বৃষ্টিপাত হবে, এবং 13 তারিখে অর্থাৎ শনিবার কিন্তু ঢাকায় মোখার যে পূর্বাভাস এবং যেটি দেয়া আছে মোখার যে আভাস কিন্তু ঢাকার মানুষও পাবে, অর্থাৎ ঢাকাতেও বৃষ্টিপাত শুরু হবে আগামী শনিবার থেকে, এখন পর্যন্ত এই পূর্বাভাস আছে আবহাওয়া অধিদপ্তরে। তমাল সুমন, আপনাকে ধন্যবাদ রাজধানীর আবহাওয়া অধিদপ্তর থেকে। এবার আমরা চলে যেতে চাই ভোলায় আদিল হোসেন তপুর কাছে। তপু, ঘূর্ণিঝড় মোকাবেলায় কি কি পদক্ষেপ নিয়েছে ভোলার জেলা প্রশাসন? সময় যত গড়াচ্ছে ততই যেন উপকূলের মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে, এবং সেই মানুষদেরকে আতঙ্কিত না হওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই সকল ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন বলে জানিয়েছেন। ইতিমধ্যেই জেলায় 747টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, পাশাপাশি সিপিপি এবং রেড ক্রিসেন্টের প্রায় 13,600 অধিক ভলেন্টিয়ারদেরকে প্রস্তুত রাখা হয়েছে, এবং তারা এই ঘূর্ণিঝড় মোখার যদি সিগনাল বাড়ার সাথে সাথে তারা প্রচার প্রচারণা নামবেন। এছাড়াও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে 8টি কন্ট্রোল রুম খোলা হয়েছে, 70টির মতো মেডিকেল টিম রাখা হয়েছে এই এই বেল্টের, বিশেষ করে বেরিবাদ, যেই বেরিবাদ রয়েছে প্রায় 344 কিলোমিটার বেরিবাদ, সেই বেরিবাদগুলো কিন্তু ইতিমধ্যেই পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বা ঝুঁকিপূর্ণ যেসব জায়গায় রোগগুলো রয়েছে সেগুলোকে জিও ব্যাগের মাধ্যমে ডাম্পিং করা হয়েছে, যেন পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে যেন এই বেরিবাদগুলো ক্ষতিগ্রস্ত না হয় এবং পানি যেন মূল ভূখণ্ডে প্রবেশ করতে না পারে, সেজন্য কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কাজ করা হচ্ছে। এছাড়াও জেলেদের নিয়ে কিন্তু এই ভোলার মানুষ কিন্তু একটা শঙ্কার মধ্যে থাকে, এই যে সেই জেলেদের যারা সাগরগামী জেলে আছে তাদেরকে ইতিমধ্যে মৎস্য বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা যেন নিরাপদে চলে আসে, এবং যেসব নদীতে যারা মাছ ধরেন তারা কিন্তু নদীর কিনারে আসলে মাছ ধরছেন, তো সেক্ষেত্রে মৎস্য বিভাগের পক্ষ থেকেও কিন্তু সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও চরাঞ্চলে যেসব জায়গাগুলো রয়েছে, ঝুঁকিপূর্ণ যেসব চরগুলো রয়েছে, যেসব জায়গায় আশ্রয় কেন্দ্রের সংখ্যা খুবই কম, সেসব জায়গাতে মানুষদেরকে বলা হয়েছে পানি বৃদ্ধির সাথে সাথে যেন মজিব কেলা যেন তারা আশ্রয় নেয়। তো সব মিলে ভোলায় কিন্তু সব মিলে প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি আছে। এছাড়াও এর বাইরে নৌবাহিনী, নৌ পুলিশ থেকে শুরু করে কোস্টগার্ড থেকে শুরু করে সকলেই প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে, সিগন্যাল বাড়ার সাথে সাথে তারাই সর্বোত্তভাবে কাজ করবেন বলে জানিয়েছেন। তমাল, এই ছিল ভোলা থেকে। তপু, আপনাকে ধন্যবাদ। ঘূর্ণিঝড় মোখার বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ভোলা থেকে আদিল হোসেন তপু এবং রাজধানীর আবহাওয়া অধিদপ্তর থেকে যুক্ত হয়েছিলেন সারোয়ার সুমন।